এখন যদি আমি দুঃখ মনে করি অথবা কষ্টজনক মনে করি, মনে করে তো লাভ নাই। কিন্তু আমার করবার কিছু নেই আর বলবার কিছু নেই এখানে, কারণ যা করার নসিবে যেটা ছিল সেটা আমার তকদিরে আল্লাহ পাক রাখছিল, সেটাই হয়ে গেছে। আমি 93 সালে কৃষি কাজ করছি, 93 সালের পরে 94 তে আমার পায়ের বুড়ি আঙুলে কানি ডাবে, কানি ডাবার পরে লোকটা পাকে, পাকার পরে ওটা ইনফ্রাকশন হয়। ওই অবস্থায় নদীতে আবার মাছ মারছি, তো ওখান থেকে ইনফ্রাকশন হওয়ার পরে এক পা চিকিৎসা করতে হচ্ছে, দ্বিতীয় পায়ে ইনফ্রাকশন হয়। পরে দুই পায়ের চিকিৎসা করা শুরু হলো, দুই পায়ের ওই আটকির উপর মতো হাড় সহ বোঝা যায়। ওখান থেকে ঢাকায় গেলাম, ঢাকায় যাওয়ার পরে আপনার একজনকে মানে আমি তখন মেডিকেল ভর্তি করছিল না, পরে একটা লোক অল্পবয়সী ছেলে মানে এই 22-23 বছর বয়স হবে, তো ওনাকে বলছিলাম যে ভাই আমাকে 2টা টাকা দেন, আমি একটা ব্যথার ট্যাবলেট খাবো। তো উনি খানিক চলে গেল, চলে যাওয়ার পরে ব্যথা তো আমি চিল্লাচিল্লি করছিলাম, পরে উনি আবার রিটার্ন ঘুরে আসলো, ঘুরে এসে বলছে যে ছোটো ভাই তুমি 2টা টাকা ছেলে চাইলা মানে দিলাম না, দেখে তুমি কান্দিচ্ছ? আমি না ভাই এই সমাচার আমার পা পচে যে হাঁটতে পারি না। ওর উনি দেখলো, দেখে পরে ঠিক আছে তোমার জন্য খাবার অথবা ওষুধপাতি আমি নিয়ে আসবো। তো গেলো, যাওয়ার পর খাবার নিয়ে আসলো, ওষুধপাতি নিয়ে আসলো, উনি মেডিকেলে ভর্তি করে। তারপরে দিনে ভর্তি করে দিয়ে সমস্ত খরচপাতি উনি ভর্তি করে দেওয়া দেয়, ওনারও ছেলে মানে চিকিৎসা হয়। 97 সালে মানে লাস্টের দিকে এক ডান পা অপারেশন করা হলো, আর 98 সালের প্রথম মাসের যে দ্বিতীয় মাসে আমার দ্বিতীয় পা অপারেশন করা হয়। বর্তমানে অটো চালাচ্ছি, যে আমার পোলাপান দিন দিন বড় হচ্ছে, লেখাপড়া হচ্ছে করতেছে, তারা যত মানে মাথা উচ্চ করে যাতে লোক সমাজে দাঁড়াইতে পারে। ভালো লোক কিছু আছে, তারা দেখি রাস্তাঘাটে মানে হাত পাতে পয়সা চায়, অনেকেই মিথ্যা কথা বলে, বেটি বিয়া অথবা ছেলে অসুস্থ কথা কয়ে পয়সা চায় নেয়। কিন্তু তারা ইচ্ছা করলে কর্ম করতে পারে, অটো চালাইতে পারে, কৃষিকাজ চালাইতে পারে। যেমন আমাদের আমার মতন প্রতিবন্ধী অনেকে আছে, তারাও অটো চালাইতে পারে, এই মেসো গাড়ি চালাইতে পারে। কিন্তু সবচেয়ে এটা কর্মজীবনে থাকাটা সবচেয়ে ভালো, আর আমি এটাই মনে করি কামনা। আর দ্বিতীয় কথা হলো, তারা এই যে হাত পাতাটা এটা মানে সবচেয়ে কাজটা ভালো না, তবে আল্লাহ রাসুলের বিধান মতনে হাত না পাতাটাই সবচেয়ে উত্তম। আল্লাহ পাক তো সবাইকে বানাইছে, আল্লাহর বান্দাকে তো অহংকার করা যায় না। তবে শিখের হইলাম, তার সাথে বিয়ে হইল, এখন তার সাথে সংসার জীবনে কোনো দ্বন্দ্ব লাগে নাই আমাদের। বাচ্চা কাচ্চা মনে করেন যে আল্লাহ মাল 3টা দিছে, 2টা মেয়ে একটা ছেলে, সব কাজ করতে পারে না, ওনার হাতের কাজটা আমি করে দিই, যে অটো চালায় গাড়ি ধুয়ে দিই, গাড়ি চাল দেওয়া বা গাড়িতে পানি তোলা সব কিছু আমারই হাতে, আমি করে দিই তাকে, আমি না করে দিলে তো উনি পারবে না। মোহাম্মদ রফিক উদ্দিন, সে একজন শারীরিক প্রতিবন্ধী, শারীরিক প্রতিবন্ধী হওয়ার সত্ত্বেও সে অন্যের দ্বারে দ্বারগ্রস্ত না হয়ে সে নিজের যে ইচ্ছা শক্তি আছে সেই ইচ্ছা শক্তি দিয়ে সে একটি অটো রিক্সা দিয়ে তার জীবন নির্বাহ করার চেষ্টা করছে। এ ধরনের প্রতিবন্ধী ব্যক্তি যারা রয়েছেন তারা যদি একটু চেষ্টা করে তাহলে কিন্তু অন্যের সামনে হাত না পেতে তারা সহজেই জীবনযুদ্ধে জয়ী হতে পারে। রফিকউদ্দিনকে দেখে অন্যান্য যারা প্রতিবন্ধী রয়েছে তারা কিন্তু অনুপ্রাণিত হতে পারে। রফিকউদ্দিন সে জেলা সমাজসেবা কার্যালয় লালমনিহাট হতে প্রতিবন্ধী অসচ্ছল প্রতিবন্ধী ভাতা পেয়ে থাকেন, কিন্তু সেই ভাতা দিয়ে তার জীবন নির্বাহ করা সম্ভব হয় না, তাই সে নিজের ইচ্ছায় সে তার
কর্মসংস্থান বেছে নিয়েছে। আমরা আশা করি যে লালমনিরহাট তথা সারা বাংলাদেশে যত প্রতিবন্ধী ব্যক্তি আছেন তারা রফিকউদ্দিনকে দেখে অনুপ্রাণিত হবেন এবং তারা জীবনযুদ্ধ জয়ী হবেন এবং একীভূত সমাজের অংশ হিসাবে তারা অংশগ্রহণ করবেন, উন্নয়নের মূল স্রোতধারায় তারা অংশগ্রহণ করবেন বলে আমি আশা করি এবং বিশ্বাস করি।